নমস্কার বন্ধুরা আরও একটি নতুন চাকরির আপডেট নিয়ে চলে আসলাম তোমাদের জন্য এখানে তোমরা ক্লাস অষ্টম শ্রেণী পাস করে থাকলেই তোমরা এই জবটিতে আবেদন করতে পারবে এখানে তোমাদের অষ্টম শ্রেণী অর্থাৎ ক্লাস এইট পাস করে থাকলেই তোমরা এই জবটিতে আবেদন করতে পারবে সম্প্রতি এই মর্মে সংশ্লিষ্ট জেলা পুলিশ প্রশাসন মুখ্য কার্যালয় থেকে এই নিয়োগ প্রক্রিয়া বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এক্ষেত্রে তোমরা রাজ্যের যে কোনো জেলা থেকে যুবক যুবতীরা এখানে আবেদন করতে পারবে আর এই জবের জন্য তোমাদেরকে কোনো রকম লিখিত পরীক্ষা দিতে হবে না শুধুমাত্র ফিজিক্যালি ফিটনেস টেস্টের মাধ্যমে তোমাদের এখানে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে দেওয়া হবে তো বন্ধুরা এখানে তোমাদের আবেদন পদ্ধতি কী রয়েছে বেতন রয়েছে কিছু জানিয়ে এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করে আমাদের মোটিভেশন বাড়াও যাতে তোমাদের জন্য এভরিডে এই ধরনের জবের আপডেটগুলি তুলে ধরতে পারি আমাদের ইউটিউব চ্যানেলে আর এটি হলো পশ্চিমবঙ্গের এক নম্বর ইউটিউব চ্যানেল যেখানে লোকাল জবের জন্য কখনো কোনো রকম টাকা লাগে না আমরা সমস্ত লোকাল জবগুলি ফ্রি প্রোভাইড করে থাকি আমাদের সাবস্ক্রাইবার জন্য তো চাকরির উদ্দেশ্যে যে সমস্ত ক্যান্ডিডেট আমাদের ইউটিউব চ্যানেলে প্রথম এসছো বা এই ভিডিওটি প্রথম দেখছো তাহলে আজই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি অন দাও তাহলে পশ্চিমবঙ্গের সমস্ত ডিস্ট্রিক্ট ওয়াইজ ব্লক ওইজ লোকাল জবের আপডেটগুলি এবং গভর্নমেন্ট জবের আপডেটগুলি তোমার হাতের মোটে পৌঁছে যাবে সবার আগে তো চল বন্ধুরা বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যায় তো বন্ধুরা এই ধরনের জব আপডেটের ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক করে আমাদের মোটিভেশন বাড়াবে এবার তোমরা এই জবের জন্য কীভাবে আবেদন করবে আবেদন পদ্ধতি দেখে নাও এখানে তোমাদের ফার্স্টে একটা বায়োডাটা বানাতে হবে তারপর বায়োডাটার সাপেক্ষে তোমাদের যত ডকুমেন্টগুলি দেওয়া আছে কী কী ডকুমেন্ট লাগবে সেগুলো আমি এই ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি তোমাদের সমস্ত ডকুমেন্ট জেরোস করে সেলফ সেলফাসট করে বায়োডাটার সঙ্গে যুক্ত করে দিতে হবে এবং দায়িত্বপ্রাপ্ত অধিকারীর কাছে নির্দিষ্ট সময়ে এবং নির্দিষ্ট ঠিকানায় তোমাদেরকে এটা পৌঁছে দিতে হবে আবেদনপত্রের প্রার্থীকে তার সাম্প্রতিক সময়ে পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই সাটিয়ে দিতে হবে কোন পদের জন্য আবেদন করা হচ্ছে সেটা আবেদন আবেদন আবেদনপত্রের ওপরে উল্লেখ করে দিতে হবে তবু বন্ধুরা এখানে তোমাদের এবার নিয়োগ পদ্ধতি কি রয়েছে একটু নিচে স্কুল করে আসলে তোমরা এবার দেখতে পাবে এখানে তোমাদের ফার্স্টে তোমাদের কী রয়েছে সেটা আমরা দেখে নেবো এক্ষেত্রে প্রার্থীকে প্রথমে শারীরিক ফিটনেস টেস্টের পরীক্ষা তারপর রয়েছে প্রশাসনিক বিষয়ে অর্থাৎ টেস্ট পরীক্ষা সবশেষে প্রার্থীর শারীরিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত প্রার্থীর তালিকায় স্থান পাওয়ার সাফল্য এবং যোগ্য প্রার্থীকে হাতে সংশ্লিষ্ট জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নিয়োগপত্র তুলে দেওয়া হবে বন্ধুরা বায়োডাটার সাথে তোমরা কী কী ডকুমেন্ট যুক্ত করবে সেগুলো একটু নিচে স্কুল করে আসলে তোমরা এগুলো দেখে নিতে পারবে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র প্রথমে লাগবে তোমাদের বয়সের প্রমাণপত্র লাগবে আধার কার্ড লাগবে ড্রাইভিং লাইসেন্স লাগবে প্রশাসনিক বিষয়ে অভিজ্ঞতার প্রমাণপত্র লাগবে সসস্থানে প্রমাণপত্র লাগবে এবং তিন কপি পাসপোর্ট সাইজের ছবি এগুলি তোমাদেরকে সব কিছু বায়োডাটার সঙ্গে জেরক্স করে সেলফ অ্যাড্রেস করে নির্দিষ্ট ঠিকানায় তোমাদেরকে পৌঁছে দিতে হবে এবার তোমাদের শূন্য পদের বিবরণ বা শূন্য পদের সংখ্যা কটি রয়েছে বা পদের নাম কী রয়েছে দেখে নেব এখানে তোমাদের পদের নাম রয়েছে ড্রাইভার এখানে তোমাদের ড্রাইভার পদেই তোমাদেরকে রিক্রুট করা হবে এবং শূন্য পদের সংখ্যা যেটি রয়েছে তোমাদের ছয়টি শূন্য পদ রয়েছে এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে উল্লেখিত পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে শিক্ষিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণী পাশ হতে হবে তৎস্য আবেদনকারী প্রার্থীকে সুস্বাস্থ্য অধিকারী হতে হবে সঙ্গে প্রশাসনিক অর্থাৎ যানবাহন চালানোর পারদর্শী সঙ্গে বৈধ লাইসেন্সারি হতে হবে এখানে তোমাদের বয়স সীমা কি দেওয়া হয়েছে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে সকল ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারবে এবং এই কাজের জন্য তোমাদেরকে বেতন দেওয়া হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা দেওয়া হয়েছে তবে এই নিয়োগটি সম্পূর্ণ চুক্তিভিত্তিকভাবে চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়ার সাফল্য এবং যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গের পশ্চিম বীরভূম জেলায় এই রেকমেন্ড করা হবে এখানে তোমাদের আবেদনের শেষ তারিখ তোমাদের যেটা রয়েছে সাতই এপ্রিল অর্থাৎ সাত চার দু হাজার তেইশে তোমাদের মধ্যে আবেদন এখানে কমপ্লিট করে নিতে হবে আবেদনপত্রটি পাঠানো ঠিকানা টু দ্য সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ বীরভূম ডিস্ট্রিক্ট এই লোকেশনে তোমাদের কিন্তু পত্রটি জমা করে দিয়ে আসতে হবে তো এখানে তোমাদের অফিস নোটিফিকেশন তোমরা একটু নিচে স্কুল করে আসলে দেখতে পাবে এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে এবং আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে এই সমস্ত চ্যানেলগুলির সঙ্গে জুড়ে থাকো তোমরা সমস্ত ধরনের লোকাল জব এবং গভর্নমেন্ট জবের আপডেটগুলি আমাদের এই চ্যানেলের থ্রু দিয়ে পেয়ে যাবে এর তোমাদের অফিসিয়াল নোটিফিকেশনটা আমি ডাউনলোড করে এখানে দেখিয়ে দিচ্ছি এখানে তোমাদের ডাউনলোড করার পর তোমরা দেখতে পারবে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ বীরভূম লোকেশানে তোমাদের এই রকুমেন্টে এসছে এলিজিবিলিটি দেখে এখানে তোমাদের সিটিজেনশিপ ইন্ডিয়া হতে হবে এডুকেশন কোয়ালিফিকেশন এইট পাস হলে তোমরা এখানে আবেদন করতে পারবে সঙ্গে তোমাদেরকে বাংলা লিখতে পড়তে জানতে হবে এজ লিমিট যেটা দেওয়া রয়েছে একুশ থেকে চল্লিশ বছর অবধি সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে পারবে এখানে তোমাদের তিন বছরের ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং তোমাদের এখানে তিন বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্সও থাকতে হবে এবং বন্ধুরা তোমাদের এই কাজের জন্য তেরো হাজার পাঁচশো টাকা বেতন দেওয়া হচ্ছে তো অফিসিয়াল নোটিফিকেশনটা আমাদের ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে সেখানে গিয়ে তোমরা এই ডিটেলসটা চেক করে নিতে পারো সমস্ত ডিটেলস চেক করে নেবে এখানে তোমাদের কি কি ডকুমেন্ট লাগছে সেগুলো তোমাদের এখানে সবকিছু লেখা আছে তবুও তোমরা একবার অফিসিয়াল নোটিফিকেশন অন করে সব কিছু ডিটেলস চেক করে নেবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই অবধি আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিয়ে তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও জয় হিন্দ